যদি কোনো অপসংস্কৃতি হয় ও ইসলামিক কার্যকলাপ হয় অন্তত অন্য কোনো হাদিস সাহেব বলক না বলক জিরো টলারেন্সের মধ্যে আছে মাজার পূজারি বলে খুব আশ্চর্য লাগে একজন মুসলমানের জীবনে পূজারি সত্য থাকতে পারে না পূজা এটা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চুম্মা এরাই করে পূজা আর মুসলমান করে জিয়ারত আপনি একটি জিয়ারত কত পবিত্র শব্দ যেটাকে হাদিসে নববীর ভাষায় অসংখ্যবার যেটাকে ব্যবহার করা হয়েছে যেটাকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা আল্লাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউখা জাউখা বলে ওই জিয়ারতে যাওয়ার কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর আপনি সেই একটা পবিত্র শব্দকে আপনি সেটাকে বলছেন মাজার পূজারি অথচ মাজারে পূজা হতে পারে না মাজারে জিয়ারত হতে পারে কথা বলেন ঠিক কিনা আপনারা কি আমার সাথে একমত আছেন মাজারে কি জিয়ারত হয় না পূজা হয় আওয়াজ দিয়ে বলতে হবে জিয়ারত না পূজা তাহলে যারা পূজা বলে তারা অত্যন্ত ভুলের মধ্যে আছে তবে আমরা আপনারা জানেন মাজারে যদি কোনো অপসংস্কৃতি হয় ও ইসলামিক কার্যকলাপ হয় অন্তত অন্য কোনো হাদিস সাহেব বলক না বলক জিরো টলারেন্সের মধ্যে আমি রায়হানুল ইসলাম আছি আপনারা অত্যন্ত ভালোভাবেই জানেন কোন ভণ্ডামিকে এই রায়হানুল ইসলাম প্রশ্রয় দেয় না কারণ ভণ্ডামির বিপক্ষে যেতে হবে না হয় আমার মতে এরকম একজন মানুষ এই মিহরাবে বসে কথা বলার কোনো দরকার নেই মিম্বরে বসানোর কারণ হচ্ছে যেটা হক সেটাই বলা যেটা কোরআন এবং সুন্নাহর পক্ষ থেকে আসছে সেটাই বলা আল্লাহ পাক আমাদেরকে পূজা না বলে জিয়ারত বুঝার তৌফিক দিক আমিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান এনেছে এবং সাথে সাথে ভালো কাজ করেছে আমার আল্লাহ ওয়াদা দিয়েছে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদৌস অর্থাৎ আটটা জান্নাতের ভেতরে সবচেয়ে দামি যেটা জান্নাত সেই জান্নাতুল ফিরদৌস দেবে বলে কে ওয়াদা করেছেন আওয়াজ দিয়ে বলেন না কে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হতে পারে কথা বলেন পারে সুতরাং আমার আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং সাথে সাথে ঈমানের সাথে ভালো কাজ করেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভেতর থেকে ওই আটটা জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতে তাদেরকে ঢুকিয়ে দেব হাদিসের বর্ণনা এভাবে আসছে রাসূল পাকের সাহাবীদের ভিতরে একজন সাহাবীকে জান্নাতের আটটা দরজা ডাক দিবেন সুবহানাল্লাহ বলেন যখন আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে জান্নাতের দিকে যাবেন জান্নাতের আটটা দরজা দিয়ে সবাই ডাকবেন এ নবী সাহাবি আপনি এই দরজা দিয়ে প্রবেশ করেন জান্নাতুল আদম ডাকবে জান্নাতুল মাওয়া ডাকবে জান্নাতুল ফেরদৌস ডাকবে আটটা জান্নাত ডাক দিতে থাকবে একজন বলবে আমার দরজা দিয়ে ঢুকেন আরেকজন বলে এই দরজা দিয়ে ঢুকেন আরেকজন বলে এই দরজা দিয়ে ঢুকেন প্রশ্ন করবেন আপনাকে এভাবে কেন ডাকা হচ্ছে তখন সিদ্দিক আকবর আপনাকে ডাক দিয়ে বলবে আমি সিদ্দিক আকবর যখন মক্কার কাফেররা আমার নবীর ব্যাপারে খারাপ মন্তব্য করেছিল আমি একমাত্র সিদ্দিক আকবর আমার নবীর পাশে ছিলাম আমার নবী সম্পর্কে যখন মেরাজ নিয়ে বিভ্রান্ত করা হয়েছিল আমি সিদ্দিক আকবর আমার নবীর পাশে ছিলাম রাতের অন্ধকারে আমার নবীকে যখন পাথর নিক্ষেপ করা হয়েছিল তখন কে ছিল না আমি সিদ্দিক আকবর পাশে ছিলাম সেজন্য সিদ্দিক আকবরকে জান্নাতে আটটা দরজা দিয়ে রাখা হবে বলুন আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু আমি আল্লাহর এবং
শাহাদাত বলো নাই, আমি আল্লাহর জিকিরে বলো নাই, আমি আল্লাহকে ভুল বুঝো নাই, আমি আল্লাহর ইবাদতের মধ্যে, আমি আল্লাহর রিয়াজতের মধ্যে, আমার রাসূলুল্লাহর দরুদের মধ্যে তুমি শামিল হয়েছো, সেজন্য আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার জন্য জান্নাতুল ফেরদৌস রেডি করে রেখেছি, তুমি জান্নাতে যাওয়ার আগে জান্নাত তোমাকে ডেকে ডেকে জান্নাতে ঢুকিয়ে দেবে। জন্নত সিঝি হুই মেরে নবি কি নূর সে, মেরে নবি কি নূর সে, জন্নত রসুল পাক কে কদমো মতল হব, দিল কে আয়নে মে মোহাম্মদ রসুল হব, দিল কে আয়নে মোহাম্মদ রসুল হব, দিল কে আয়নে মে মোহাম্মদ রসুল হলা দুনিয়া কিন্তু সমস্ত পাথরের ভেতরে একটা পাথর আছে যে পাথরটা আল্লাহ জান্নাত থেকে দিয়েছে, বলুন তো সেই পাথরের নাম কি? হাজরে আসওয়াদ বলুন, হাজরে আসওয়াদ, যে পাথরটাকে আমার আল্লাহ জান্নাত থেকে এনেছে। এজন্য কেউ যদি জান্নাত দেখতে চায়, জান্নাত কেমন শীতল, সে যেন হাজর আসওয়াদ দেখে নেয়, কারণ এটা জান্নাতি পাথর, এতে কোনো সন্দেহ নাই। এটা বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, সুনানে কুবরার বর্ণনা সহ অসংখ্য বর্ণনায় এই বর্ণনা সহিহ রিওয়ায়েত আসছে, এখানে সন্দেহ করা যাবে না। হাজরে আসওয়াদ খানে কাবার মধ্যে যেটাকে ডান পাশে আপনার সেট আপ করে দেওয়া হয়েছে, সেই হাজরে আসওয়াদ আমার ভাইয়েরা যেটাকে আল্লাহর ঘরের পূর্ব পাশে যেটাকে সেট আপ করে দেওয়া হয়েছে, যেটাকে খানে কাবার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, এই পাথর হচ্ছে আল্লাহর দেওয়া জান্নাতের পাথর। এই পাথরের কাজ কি? আল্লাহ জান্নাত থেকে আরো অনেক কিছু পাঠাতে পারত, পাথর কেন পাঠালে? আমাদের অনেক সনাতন ভাইরা পাথর পূজা করে, মুসলিমরা তো পাথর পূজা করে, অনেকে বলে মাজারে গেলে বলে যে মাজার পূজারে বলে না, অনেক এ ধরনের কিছু শব্দ ব্যবহার করে আমরা শুনি। আমি বলতে চাচ্ছি ভাই, আল্লাহ পাথর কেন পাঠালে? চাইলে অনেক কিছু পাঠাতে পারত না, পাথর পাঠালে। সে পাথর এমন পাথর যে পাথর জান্নাত থেকে এসেছে, আরো জোরে কেয়ামতের ময়দানে যে পাথরে চুপ দেওয়া হবে, সুবহানাল্লাহ, মাথায় একটু জোরে বলতে হবে, পাথরের কি কোনো চুক আছে? চুক আছে? কোনোদিন চুপ দেখেছেন? কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে চুপ দেবেন, আল্লাহ জান্নাতি পাথরকে চুপ দেবেন, আল্লাহ জান্নাতি পাথরকে কথা বলার শক্তি দিবেন। পাথর, ও পাথর তুই কি বলবি, কি বলার আছে? পাথর বলবে, কিছু বলবো না, কিছু বলবো না, কিছু বলবো না, তবে বলবো যা দেখেছি, যা শুনেছি, যা দেখেছি, আমি পাথর, হামে কাবা, ওই ডান পাশে পূর্ব পাশে আমাকে সেট আপ করে দেওয়া হয়েছিল, 1400 বছর, 1450 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমি হাজরে আসওয়াদ সেখানে দেখেছি, অনেক মানুষ আমি পাথরকে চুম্বন করেছে, অনেক মানুষ আল্লাহকে ভালোবেসে খানে কাবায় জিয়ারত করতে গিয়েছে, তাওয়াফ করেছে, মিনার মুস্তাফায় সফর করেছে, মিজাবে রহমতের গিয়েছে, মুজদালিফার মধ্যে গিয়েছে, আপনার মুজদালিফার মধ্যে গিয়েছে, মিজাবে রহমতের মধ্যে গিয়েছে, এভাবে জান্নাতুল বাকিতে গিয়েছে, জান্নাতুল মুআল্লাতে গিয়েছে। তখন পাথর বলছে যে আমাকে শক্তি দেওয়া হবে, আমি পাথর আল্লাহকে বলবো, আল্লাহ এই বান্দার কিছু না থাকলো অন্তত এই আমলের কারণে উনাকে আমি খানে কাবার বারান্দার মধ্যে দেখেছি, উনি খানে কাবা তাওয়াফ করতেছে। পাথরের সেই জবান দিয়ে যখন বান্দা বিপদে পড়ে যাবেন, তার সমস্ত আমল নামা পরক হয়ে যাবে,
দুনিয়ার সমস্ত আমল নামাজ রোজা হজ যাকাত সব কিছু যখন অপরাপ হয়ে যাবে আমার আল্লাহ বান্দাকে বাঁচাতে চাইলে কেমন অবস্থা করে দেখে আমার আল্লাহ পাথরকে জবান দেবে এ পাথর তোমাকে আমি আল্লাহ শক্তি দিচ্ছি পাথর বলবে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি পাথর শক্তি দিচ্ছি ওই গোশেন ডাঙ্গার এলাকার এমন একজন যুবক টকবকে যুবক এখনো বিয়ে করে না কিন্তু দেখেছি সে যেন আল্লাহ ঘরে এসে তাওয়াফ করতেছে সাদা কাপড় পরে পরে দিও বিয়ের মতো করে দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে কোটি টাকার মালিক কিন্তু খানে কাবার মধ্যে যখন যায় ছেলে সন্তানের কথা মনে নাই বউ বেটির কথা মনে নাই দম সম্পত্তির কথা মনে নাই আল্লাহ তোমার কথা বলে বলে চোখের পানিগুলো ঝরিয়েছিল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি বান্দাকে তুমি জান্নাতি করে দে এই জন্য আমার আল্লাহ বলে বিসমিল্লাহির সেখানে এমন ভাবে দেওয়া হবে জান্নাতে এমন ভাবে দেওয়া হবে সেখানে আবাদুল আবাদ থাকবে সেখান থেকে বের করা হবে না সে জান্নাতে যদি একবার যেতে পারে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়েছে এখনো পর্যন্ত জান্নাতে আছে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার সুযোগ হয় নাই ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ কোরআনের আয়াতে আপনি বলেছেন যিনি জান্নাতে ডুববে আর বের হবে না আল্লাহ শর্মিন্দা হয়ে ওই হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এখনো জান্নাতে রেখে দিয়েছে